আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্যামলোসার্ট ট্যাবলেটটি নিয়ে কথা বলবো। এটি 5 মিগ্রা প্লাস 20 মিগ্রা আকারে বাজারে পাওয়া যায়, যেটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে, যার প্রতিটির ইউনিট প্রাইস হচ্ছে মাত্র 12 টাকা। এর নির্দেশনা এবং ব্যবহার বিধি যদি বলা যায়, সেই ক্ষেত্রে এই ওষুধটি মূলত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এককভাবে এবং অন্যান্য ওষুধের সাথে নির্দেশিত। যে সমস্ত রোগীদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একাধিক ওষুধ প্রয়োজন, তাদের জন্য এই কম্বিনেশনটি বিশেষভাবে নির্দেশিত। এবং যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই কম্বিনেশনটি ব্যবহৃত হবে কি না, তা রোগীর বিশেষ নির্ভর করে তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাত্রা এবং মনোথেরাপির উপর। সুতরাং ওষুধটি ব্যবহারের পূর্বে আপনার বর্তমান অবস্থা আপনার ডাক্তারকে অবহিত করুন, যার মাধ্যমে ডাক্তার আপনাকে এই ওষুধটি এবং এই ওষুধের কাজ এবং এর মাত্রা এবং ডোজ সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবেন। এই ওষুধের মাত্রা এবং সেবনবিধি যদি বলা যায়, সেক্ষেত্রে প্রাথমিক মাত্রা হচ্ছে দৈনিক 5-20, সেবন মাত্রায় চিকিৎসা শুরু 1 থেকে 2 সপ্তাহ পর এবং 10-40 পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। অর্থাৎ এটার মাত্রা হচ্ছে 5 মিগ্রা প্লাস 20 মিগ্রা, যেটি 1 থেকে 2 সপ্তাহ পর আবার 10 মিগ্রা প্লাস 40 মিগ্রা পর্যন্ত বৃদ্ধি করতে যেতে পারে। ওষুধে যদি মিথস্ক্রিয়া বলা যায়, তাহলে যে সমস্ত ওষুধের সাথে এই ওষুধের মিথস্ক্রিয়া হয়, তা একসঙ্গে ব্যবহার করা যাবে না। আর একসঙ্গে ব্যবহার করলে সেবনকারীর রক্তচাপ, বৃক্কীয় কার্যকারিতা ইত্যাদি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। ওষুধের প্রতিনিধিত্ব হিসেবে এই ওষুধ ব্যবহার করলে যাদের ডায়াবেটিক্স টাইপ 2 সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না। ওষুধের যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, সেক্ষেত্রে এডিমা, মাথা ঘোরা, চোখ মুখ লাল হওয়া, বুক ধরপর, ঝিমুনি এবং বিশেষ ক্ষেত্রে মারাত্মক অবস্থায় ডায়রিয়া পর্যন্ত হতে পারে। গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহার করা উচিত নয়, তবে একান্তই যদি ব্যবহার করার প্রয়োজন বোধ হয় বা ডক্টর যদি সাজেস্ট করেন, সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যেতেও পারে। এই ওষুধটি তাদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করতে হবে, যাদের রক্তে লবণ স্বল্পতার আক্রান্ত রোগীদের নিম্নচাপ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে, এবং যাদের অ্যাওরটিক স্টেনোসিস যুক্ত রোগ রয়েছে তাদের ক্ষেত্রে। এই ওষুধটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে কোনো সমস্যা হবে কি না, তার কোনো তথ্য নেই, তবে আমরা অতিরিক্ত মাত্রায় এটি ব্যবহার থেকে বিরত থাকব, এটাই উত্তম। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।